গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব পজেসিভ ফর্ম, অর্থাৎ কারো কোনো কিছু অধিকারে থাকলে আমরা কিভাবে বলব। রাজের বই, মেহফুজের সাইকেল, মেয়েদের স্কুল, ছেলেদের হোস্টেল, এই ধরনের পজেসিভ বোঝালে, অর্থাৎ কারো কোনো কিছু বিলংগিং অধিকারে থাকলে আমরা কিভাবে লিখব। রাজের বই আমরা এটাকে লিখতে পারি রাজেস বুক, রাজেস বুক। মেহফুজের সাইকেল, তাহলে আমরা এটাকে আবার বলতে পারি মেহফুজ অ্যাপোস্ট্রোফিস মেহফুজ সাইকেল, কি বলতে পারি মেহফুজ সাইকেল। ঠিক একইভাবে আমরা মেয়েদের স্কুল বলব, মেয়েদের স্কুল ইংরেজি কি গার্ল, তাহলে কি হবে গার্লস স্কুল। কিন্তু এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, মেয়েদের অর্থাৎ এটা প্লুরাল আছে, প্লুরাল থাকলে সর্বদা অ্যাপোস্ট্রোফি এস এর পরে বসে, এটা মাথায় রাখতে হবে, সর্বদা অ্যাপোস্ট্রোফি এস এর পরে বসে, তাহলে কি হয়ে যাবে না গার্লস স্কুল। ঠিক একইভাবে যদি আমরা এটা করি ছেলেদের স্কুল, তাহলে এটা কি হয়ে যাবে বয়েজ, বয়েজ তো প্লুরাল, তাহলে আবার পরে হবে বয়েজ স্কুল। ঠিক একইভাবে আমরা সবগুলাই করবো, সিঙ্গুলার থাকলে অ্যাপোস্ট্রোফি তারপরে এস, অ্যাপোস্ট্রফি কোনটাকে বলছি আমরা, এটাকে বলছি অ্যাপোস্ট্রফি, কি বলছি অ্যাপোস্ট্রফি, কি বলছি অ্যাপোস্ট্রফি। আর আমরা কি করব, সিঙ্গুলার থাকলে অ্যাপোস্ট্রফি তারপরে এস, আর প্লুরাল থাকলে সর্বদা এস এর পরে অ্যাপোস্ট্রফি থাকে। ঠিক তো আমরা এটা আমাকে করে দেখাবে এখন, রোহিতের রোহিতের বাগান, একটা রোহিতের বাগান করবে, আর একটা করবে তুমি মহিলাদের 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 মেস, মহিলাদের মেস, এই দুটো তোমরা করে কমেন্টে দিবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।